হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো দেখো, আমি এখনও মশারির ভেতরেই আছি, কারণ আজকে আমার ছেলের ছুটি। তো আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠি না, ঘুম ভাঙলো একটা কলের কারণে। কল এসেছিলো, তো কলটা এসেছে, আমার একটা কুরিয়ার এসেছে। এটা আমার ছেলের জন্য একটা আমি অর্ডার করেছিলাম। তো যাই হোক, তাই এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই আমার ছেলের জন্য কী এসছে। জানলা দিয়ে কি সুন্দর একটা রোদ এসছে, দেখবো বা ওঠ, তেমন একটা রোদ এসছে জানলা দিয়ে। আমার মশারি চলে আসছে মাথার কাছে। আমি আজকে একটা কম্বো সেট, বেশ কালারগুলো ভালো লাগলো বলেই, ভালো লাগলো কালারগুলো। তো ওর জন্য আছে চারটে, আমি এটা থ্রি কোয়ার্টার হবে কি ফুল মানে হাফ প্যান্ট হবে কিছু বুঝতে পারছি না। ফোটোতে দেখে একটু বড়ো বড়োই লাগলো, নিলাম প্যান্টই হবে, ভালোই লাগছে না প্যান্টগুলো। তো এরকম রকম চারটে নিয়েছি আমি, সবকটা এখন আর ছুবো না, নতুন করে চারটে নিয়েছি। তো চলো এগুলো রাখি, তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো কাল সন্ধ্যাবেলাতে কিন্তু প্রচুর ঝড় উঠেছিলো, ভীষণ ঝড় হয়েছিলো। আর আজকে ওদিকে সকালবেলা একটু ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছিলো। তো সকাল সকালে কিন্তু আমি জামা কাপড় কেচে মেরে দিয়েছি, জানি না যখন তখন বৃষ্টি হয়তো নামবে, জামা কাপড় হয়তো নাও শুকাতে পারে। এই দেখো আমার হাজবেন্ডের একটা গেঞ্জি উড়ে এসে পড়েছে, এতটাই হাওয়া দিচ্ছিলো সব কিছু। দেখো মানে উড়ে গিয়ে মানে এত হাওয়া দিচ্ছে সব কিছু, তো ওলোপাট হয়ে যাচ্ছে। যাই হোক, জানি না আজকেও ঝড় আসবে কি না। তো চলো দেখি রনিদির দিকে রান্নাঘরে কী করছে। দেখো এই যে রনিদি কিন্তু অলমোস্ট রান্না প্রায় কমপ্লিট। এখানে হচ্ছে শিঙি মাছের আলু দিয়ে ঝোল, আর এই যে হচ্ছে লাউয়ের ঘণ্ট ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে হ্যালেঞ্চো শাক ছোটো কই মাছ দিয়ে। এগুলো সব দিদি রান্না করেছে। আর এবার চলো দেখি আমার মেয়ে কী করছে। আমার মেয়ের শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই। কেন ভালো নেই সেটা আমি বলছি তোমাদেরকে। দেখো ওর একটু হালকা জ্বর এসছে কালকে থেকে, এখন দেখো আমার ছেলে এই যে বনুর সাথে খেলা করছে, তো ওর জ্বরটা এসছে হচ্ছে। কালকে ওকে দিয়েছিলাম ভ্যাকসিন, দুটো ভ্যাকসিন একসাথে পড়েছে ওর। তো আমি ভেবেছিলাম যে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু বিশ্বাস করো আমার দ্বারা কিন্তু সেটা সম্ভব হলো না। কেন আমার মেয়ে মানে সুচ ঢোকাবে ওর গায়ে, আর তখন আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করব, সেটা আমার দ্বারা সম্ভব হলো না, আমি পারলাম না করতে। আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা মানে বাচ্চাকে ভ্যাকসিন দিচ্ছে, বাচ্চা কাঁদছে, মাও কাঁদছে, অথচ ভিডিওও করছে। আমার যখন সত্যি বলছি, যখন আমি ভ্যাকসিনটা দিতে যাচ্ছিলাম না, আমার ক্যামেরা বের করার মতো কথা মাথাতেও আসেনি, কোথায় আমার ভ্যানিশ হয়ে গেছিলো। মানে শুধু ওকে নিয়ে ভাবছি ও কতটা কষ্ট পাবে, দুটো পায়ে ওই ছোট্ট ছোট্ট দুটো পায়ে সুচ ঢোকাবে, সেটা আমার মানে এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কালকে থেকে ওর শরীরটা খুব একটা ভালো নেই। কইরে মাম্মা, কইরে কইরে কইরে। দেখো আমার মাম্মার কিন্তু মানে সকাল থেকে 101 জ্বর, তবু ওর মুখের হাসিটা কিন্তু ঠিক আছে। ও একটু খেলা মানে কম করছে, একটু চুপচাপ আছে, কিন্তু হাসিটা কিন্তু মিলিয়ে যায়নি। এইটা কার শোনা মাম্মাটা, শোনাটা আমার। আজকে আর মাম্মাকে স্নান করেনি, শুধু গাটা স্পঞ্জ করে দিয়েছিলাম। তো এখন দেখো একটু ঘুম পেয়ে গেছে, তো ওকে আমি ঘুম মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সকালবেলায় জ্বরটা উঠেছিল অনেকটাই, তারপর মেডিসিন দেওয়ার পরে একটু কমেছে, মানে কমার পরে কিন্তু তাও অনেকটা টাইম হয়ে গেছে। এখনও দেখছি গাটা একটু হালকা গরম গরম হচ্ছে, কিন্তু এখনও তো মেডিসিনটা দেওয়া যাবে না ওকে। ডক্টর দেখো এই মানে সুমল যেটা মেডিসিন, এটা হচ্ছে প্যারাসিটামল, এটা দিয়েছে, কিন্তু মেডিসিনটা কিন্তু আমি এখনই দিতে পারবো না, কেন কি 4 ঘন্টা না হলে দেওয়া যাবে না। এখন টেম্পারেচারটা একটু বাড়ছে, কিন্তু 4 ঘন্টার মধ্যে কিন্তু মানে 6 ঘন্টা অন্তর অন্তর দিতে হয়, কিন্তু যদি বেশি জ্বর উঠে যায় তাহলে 4 ঘন্টার মধ্যেও দেওয়া যায়, কিন্তু 4 ঘন্টা যেহেতু এখনও হয়নি তাই আমি এখনও দিতে পারবো না। তো মাম্মাকে ঘুম পাড়িয়ে আমি এখন যাবো স্নানে। আর আমার চুলগুলো দেখো, আমি 2 দিন ঠিক করে মাথাটা আছড়াইও নি, মানে পুরো জট হয়ে গেছে। আর অনেক দিন যেহেতু আমার চুল কাটা হয় না, মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন অনেকে বলে চুল কাটতে নেই, তারপরে ও হয়েছে, মানে 1 বছরের বেশি হয়ে গেছে আমি চুল কাটি না। তো আমার চুলটাও দেখো
মানে বেশ লম্বা হয়ে গেছে, আর তার জন্য মানে খুব জটও হচ্ছে, মানে ঠিকঠাক করে যেহেতু আঁচড়াতে পারছি না, সেরকম টাইম পাচ্ছি না। দেখো আমার চুলটা কিন্তু অনেকটা ছোট ছিল, অনেকটা বড় হয়ে গেছে। যারা আমার প্রথম দিকে ভিডিও দেখেছো তারা হয়তো জানো। আর এখন দেখো এই যে আমার চুল বাঁধা স্টাইল, এর থেকে বেশি আর কিছু করার টাইম পাই না। আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমার মাম্মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। শরীরটা বেশি ভালো নেই বলে কিন্তু টানা ঘুমটাও দিচ্ছে না, বারবার উঠে পড়ছে। ঘুমটা ভেঙে গেল, কার খেয়াল না, শরীরটা খারাপ লাগছে কেন? জ্বরটা একটু কমেছে এখন, হালকা আছে, তাও তো ওষুধটা দেওয়া যাবে না, 100 না হলে ওষুধ দেওয়া যাবে না। শোনো, হাতটা তো ঢুকে গেছে, তুমি কি করে খেলনা ধরবে? কি হয়েছে, কি হয়েছে? মাম্মা একটু কাঁদে না, আজকে এত বিরক্ত করছে আমার। শোনো, শরীরটা ভালো নেই, আমি হাতটা বের করে দিই, হাতটা বের করে দিই, দিচ্ছি দিচ্ছি। ও হাতটা না পেকে দিলে ধরতেই পারবে না। শোনো, খায় না খায় না খায় না, এগুলো মুখে দেয় কিন্তু এগুলো আমার সব ধুয়েই রাখি আমি। প্রতিদিন আমি এগুলোকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মাম্মারা তারপরে শুকিয়ে ওর কাছে দিই, কেন কি এখনও খুব মুখে দেয় সব কিছু, আমি সবসময় এগুলোকে ধুয়ে রাখি আমি। পড়ে গেলো তো, পড়ে গেলো তো, চল এবার আমরা বাইরে যাই, দাদাভাইকে খেতে দেবো। দাদাভাই খিদে পেয়ে গেছে, দাদাভাইকে খেতে দেবো। তুমি তো শিশু করবে করবে, চলো চলো আমরা একটু বাইরে যাই, চলো দাদাভাইকে খেতে দেবো, চলো বাইরে যাই আমরা, চলো। থাকো থাকো, দাবি খেতে দি, তুমি থাকো থাকো, তুমি থাকো, তুমি শোনা মাম্মা, শোনা মাম্মা, ডিমের পোচ খাবি? মাছ আছে তবুও লাগবে ডিমের পোচ। ডাবল ডিমের পোচ, পোচটা হতে হতে ততক্ষণে আমি ভাতটা বেড়ে দিই। আমার ছেলে মাছটা একদম খেতে চায় না, ও ডাল হলে ভীষণ ভালো খায়, ডাল আর ডিমের অমলেট, মানে ডিমের অমলেটটাও খায় না ভালো, ডিমের পোচটাই খায় ও। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি ডিমটা আবার দিয়ে দিই। দেখো একটা কুসুম কিন্তু ভেঙে গেল, এটা দিয়ে এখন খাক, তারপরে বাকিগুলো পরে দেব। তো চলো, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো আমরা উঠে পড়েছি, আমার মাম্মা উঠে পড়েছে। এই যে তো এখন মনে হচ্ছে গায়ের জ্বরটা একটু কমেছে, অতটা তাপ নেই, তবুও যেহেতু ওকে আমি মেডিসিনটা দিয়েছি, 6 ঘন্টা হয়ে গেছে, তাই আমি আর একটু দেখে নিয়েও চেক করে নিই যে জ্বরটা আছে কতটা আছে, কেন কি 100 না হলে তো মেডিসিন দেওয়া যাবে না। কালকে যেহেতু ব্যথার জন্য দিয়েছিলাম, আজকে তেমন ব্যথাটা নেই, একটু দেখো কিন্তু পাটা এখনও একটু ফুলে ফুলে আছে। যে মাম্মা শোনা মাম্মা, ভালো লাগছে তোমার? বাইরে এসে ভালো লাগছে? শোনা
দুদিন যেহেতু শরীরটা ঠিক ছিল না, ওকে সারাদিন মানে ঘরের মধ্যেই থাকতে হয়েছে। ও একটু বড় হচ্ছিল, তো আজকে আমি একটু বিকেলবেলার দিকে ছাদে নিয়ে এলাম। বেশ মানে ফুরফুরে লাগছিল ওর। বা কত গাড়ি যাচ্ছে, কত গাড়ি যাচ্ছে, দেখেছো দেখেছো কত গাড়ি যাচ্ছে, দেখেছো ঘুরে উঠছে বাবা, ঘুরে যাচ্ছে, ঘুরাবে ঘুরাবে মাম্মা, সুন্দর ঘুরে উড়াচ্ছে, ঘুরে পাবলি। খাবার এসে গেছে, কি কি আসলো দেখি তো। সব কটা খাবার রেডি। এটা হলো রাজে, রাজ নাও চলে যাও বাবাই। এটা হলো সূর্যর, এ নাও, বনুকে কোলে নিয়ে বসে আছে দাদা ভাই। আর এটা হলো, এখান থেকে আমি একটু নেব আর আমার শাশুড়ি মা একটু নেবে অল্প অল্প করে। এই নাও তুমি নাও। আমাদের দোকানের রোল চাউমিন পকোড়াগুলো না সব পরে জিনিসই খুব সুন্দর করে। এখন কি খাবি? কেন তুই ভাটা কেন নিচ্ছিস? হ্যাঁ ভাটা, ভাইকে তুই রোল দিবি তো না? তোমরা খাও, আমি একটু বুনুকে খাইয়ে আসি। মাম্মা চলো, তুমিও খাবে এবার, তুমিও খাবে এবার। তো দেখো মাম্মাকে খাইয়ে দিয়েছি আর ওর শরীরটা একটু ভালো লাগছে এখন, জ্বরটা কমে গেছে আর কত খেলতে শুরু করে দিয়েছে দেখো। আমি ভেবেছিলাম হয়তো জ্বরটা পুরো মানে কমে গেল, কিন্তু দেখো এখন কিন্তু আবার গাটা গরম হয়ে এসছে, মানে রাতের দিকে আবার জ্বরটা এলো। তো আমি ডক্টরকে কল করেছিলাম যে বারবার কেন জ্বরটা আসছে, তো বললো দু তিন দিন এরকম হবে, কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর দেখো এই জ্বরের মধ্যেও দেখো মানে আমার হাতটা নিয়ে কীরকম খেলছে, ওকে দেখি কেউ বলবে ওর শরীরটা খারাপ। তো আমি টেম্পারেচারটা চেক করে দেখলাম 100 মতো জ্বর ছিল, তো আমি মেডিসিন দিয়ে দিয়েছি। ওটা খাওয়ার পরে একটু মানে জ্বর কমার পরে দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।